আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একদিনে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো 8টি যুদ্ধজাহাজ, একটি বিশাল নৌঘাঁটি। আপনি জানলে অবাক হবেন, এই 8টি যুদ্ধজাহাজই তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের কোলনা শিপইয়ার্ডে তৈরি হয়েছে এই 8টি যুদ্ধজাহাজ। আর একই দিনে উদ্বোধন হলো বাংলাদেশ নৌবাহিনীর আরেকটি নৌঘাঁটি। বাংলাদেশ নৌবাহিনীর এই নৌঘাঁটির নাম দেওয়া হয়েছে শেরে বাংলা নৌঘাঁটি। এরই মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আরো এক ধাপ এগিয়ে গেল। এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নৌবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর উন্নতি দেখে ভারত ও মায়ানমার খুবই উদ্বিগ্ন। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো 8টি যুদ্ধজাহাজ ও একটি নৌঘাঁটি। যুক্ত হওয়া যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি বাংলাদেশ নৌবাহিনীর আগের যুদ্ধজাহাজ সম্পর্কে। পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান 29তম এবং বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে 30,000-এর উপরে। বাংলাদেশ নৌবাহিনীতে ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে 7টি, করভেট যুদ্ধজাহাজ রয়েছে 6টি, আরও রয়েছে 2টি সাবমেরিন। এই 2টি সাবমেরিন অনেক শক্তিশালী। 2016 সালে চীন থেকে কিনা হয়েছিল এই 2টি সাবমেরিন। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর হাতে পেট্রোল ভেসেল রয়েছে 29টি, মাইন এয়ারফেয়ার রয়েছে 5টি। সব মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে 112টি যুদ্ধজাহাজ রয়েছে। তবে বাংলাদেশ নৌবাহিনীর হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার নেই। তবে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে হেলিকপ্টার ক্যারিয়ার। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হলো বিএনএস বঙ্গবন্ধু। আর এই বিএনএস বঙ্গবন্ধু যখন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়, তখন বাংলাদেশ নৌবাহিনীর হাতে ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এবার জানা যাক নতুন যুক্ত হওয়া যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি সম্পর্কে। পটুয়াখালী কলাপাড়া উপজেলায় নির্মিত হয়েছে শেরে বাংলা নৌঘাঁটি। আর এই নৌঘাঁটিটি কমিশন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় বাংলাদেশে নির্মিত 4টি পেট্রোল ক্রাফট ও 4টি ল্যান্ডিং ক্রাফট যুদ্ধজাহাজ। পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজে একটি মেশিন গান ও মিসাইল সজ্জিত থাকে, যা নদী ও সমুদ্রতে চলাচল করতে সক্ষম। ল্যান্ডিং ক্রাফটের কাজ হলো কোনো দ্বীপ রক্ষা করার, কারণ বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপে যদি মায়ানমার আক্রমণ করে তাহলে দ্রুত সময় বাংলাদেশ সেনাবাহিনী সেখানে সরঞ্জাম নিয়ে পৌঁছে যেতে পারবে তার মাধ্যমে। গণভবন থেকে গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধজাহাজগুলো কমিশন করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এন শাহিনী বাল ঘাঁটির প্রধান কমান্ডার মোহাম্মদ আলীর হাতে কমিশন ফরমান তুলে দেন। এরপরে ঘাঁটির নাম ফলক উন্মোচন করে। এরই মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আরেকটি ঘাঁটি যাত্রা শুরু করলো। এই নৌঘাঁটিতে নতুন নাবিকদের প্রশিক্ষণের বন্দোবস্ত রয়েছে, যা থেকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন নাবিকরা প্রশিক্ষণ নিতে পারবে। এই নৌঘাঁটিতে যুদ্ধবিমান উঠানামার ব্যবস্থা রয়েছে, যাতে যুদ্ধকালীন সময় বাংলাদেশ বিমান বাহিনীও এই ঘাঁটি ব্যবহার করতে পারবে। এই নৌঘাঁটির প্রধান জানান দক্ষিণাঞ্চলের পায়রা বন্দর ও পুরা নৌ অঞ্চলের নিরাপত্তা দিতে পারবে এই নৌঘাঁটি। সেভাবেই নির্মাণ করা হয়েছে ও প্রয়োজনীয় সমরাস্ত্র মোতায়েন করা হবে। ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।